আমি আমার বাবাকে একটু দেখতে চাই। আমার বাবাকে ফিরিয়ে দাও, আমার বাবা আসে না, আমার বাবার ঘুম হয়েছে, আমার বাবা আসে না। শনিবার বেলা 11টা জাতীয় জাদুঘরের সামনে দাঁড়ায় মায়ের ডাক। মায়ের ডাক হলো বলপুর বগুমের শিকার যারা হয়েছেন তাদের পরিবারগুলোর একটি প্ল্যাটফর্ম। আমি আমার বাবাকে ফেরত চাই, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আমার বাবাকে একটু দেখতে চাই, আমি আমার বিশ্ব মানবাধিকার দিবস সামনে রেখে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ করার দাবি নিয়ে সমাবেশের আয়োজন করে মায়ের ডাক। সমাবেশ শুরুর কিছুক্ষণের মধ্যেই মানববন্ধনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। শাহবাগে দাঁড়াতে না পেরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মায়ের ডাক। সেখানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এখানে সাংবাদিক যারা আছেন, আপনাদের চোখের সামনে বারবার প্রতি বছর এই পরিবারের সদস্যরা আপনাদের কাছে আসছে, আপনাদের কাছে অনুরোধ করছে যে আপনারা সহযোগিতা করেন। আপনারা তো কেউ একবারও গিয়ে এই সরকারকে গিয়ে জিজ্ঞেস করলেন না যে এই মিথ্যা কথাগুলো আপনারা কেন বললেন। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা গিয়ে এদেরকে প্রশ্ন করেন, এদেরকে জিজ্ঞেস করেন যে এই মানুষগুলো যাদেরকে গুম করে রাখা হয়েছে তারা কোথায় আছে। আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা আর এই সরকারের কাছে কোনো অনুরোধ করব না। চারদিন আগে তার হাজবেন্ড মারা যায়, সে কিভাবে দুইটা মার্ডার করে, সে কিভাবে ঘাড়ি পোড়ায়, আমার অজস্র মামলা দিয়ে আমার একটা মামলা করতে দেয় নাই, জিজি করতে দেয় নাই, উল্টা আমার বলে যে মামলা করলে ওই মামলায় তুমি ফাঁসবা। আমার থানায় যে লোকটার সাথে আমি 19 বছর সংসার করছি, ওই লোকটার কথা আমার থানায় আটকাই রাখা, রাত্রে থেকে পরের দিন 12টা পর্যন্ত জিজ্ঞায় আপনার হাজবেন্ডের নাম কি, আপনার হাজবেন্ডের নাম কি, শ্বশুরের নাম কি। ভাই এইটা কি বাংলাদেশ? এইটা বিচার, এটা বিচার। এই বিচারটা আমি জনগণের কাছে, সরকার যেন এই বিচারগুলো দেখে, উনি যেন সবাই প্রতি ইয়ে থাকে। রাজপথে আছেন এবং আমাদের কথাগুলো কি, আমাদের আওয়াজটা কি যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ।